আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ম নিয়ে বাড়াবাড়ির বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ, শিগগিরই কুমিল্লার রহস্য উন্মোচনের আশ্বাস। আগের ভিন্ন ঘটনার ভিডিও এখনকার ধর্মীয় সহিংসতার বলে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিতোষের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা, অপশক্তিকে উস্কে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। পূজা মণ্ডপে হামলাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এদের হঠাতে সব ধর্মের বর্ণের মানুষের ঐক্যের আহ্বান। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম, বোতলজাত সয়াবিনের দাম লিটার প্রতি বেড়েছে 7 টাকা, কার্যকর হবে কাল থেকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। জিয়া শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথেই জড়িত ছিল না, পরবর্তীতে হাজার হাজার মুক্তিযোদ্ধা সৈনিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যারা খুনের বিচার বন্ধ করে খুনিদের পুরস্কৃত করে, তারা কোন মুখে মানবাধিকারের কথা বলে? মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের হত্যার প্রসঙ্গ টেনে বক্তারা 15ই আগস্টের হত্যাকাণ্ডের নির্মমতা তুলে ধরেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ রাসেলের স্মৃতিচারণ করেন। রাসেল আমাদের সবার ছোট, 64 সালে জন্ম, 57 বছর বয়স রাসেলের, আজকে 2021। 57 বছর বয়স হতো তার, কিন্তু 10 বছরেই তাকে হারিয়ে যেতে হলো ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি না করার জন্য হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জিয়া থেকে বেগম জিয়া পর্যন্ত বিএনপির সব আমলেই হত্যা, কু, নির্যাতনের ঘটনায় বরাবর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। জিয়াউর রহমান সে তো শুধু জাতির পিতার হত্যার সঙ্গে যে জড়িত তা নয়, সে তো হাজার হাজার সেনাবাহিনীর শ্রমিক সৈনিক অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে, বিমানবাহিনীর অফিসারদের হত্যা করেছে, কিন্তু তাদের মধ্যে মানবতাবোধ বলে কোনো কিছুই ছিল না, এখনও নাই। খালেদা জিয়া বিরোধী দলে থাকতে অগ্নিসন্ত্রাস করে চলন্ত বাসে আগুন দিয়ে পুড়িয়েছে, বাপ দেখেছে নিজের চোখের সামনে সন্তান আগুনে পুড়ে মারা যাচ্ছে, সেই রকম নিষ্ঠুর ঘটনা তো বাংলাদেশে ঘটেছে, এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্য বাংলাদেশে। এখানে মানবতার প্রশ্ন যারা তোলে তারা যেন এই ঘটনাগুলি ভালোভাবে দেখে যে বাংলাদেশে কী ঘটতো। সবার জন্য সুন্দর নিরাপদ জীবন গড়তেই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারই এসব ব্যাপারে ব্যবস্থা নেবে। কুমিল্লার ঘটনা শীঘ্রই উন্মোচন হবে এমন আশার কথা শুনিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ সাজা 10 বছর করা হবে এমন একটি আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 2 ঘন্টার এই বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ফেসবুকে গুজব ছড়িয়ে সহিংসতাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সহিংসতায় জড়িতদের অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি জনগণকে ধৈর্য ধরতেও বলেছেন প্রধানমন্ত্রী। অলরেডি হোম মিনিস্টারকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে
টু টেক অল মানে স্টান অ্যাকশন এসবের বিরুদ্ধে, এবং তার যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। ও যদি আমার ধর্মকে কোনো অবমাননা করে তার আমি প্রতিবাদ করতে পারি, আমি সরকারের কাছে দাবি করতে পারি যেটা ধরে বিচার করে তাকে পানিশমেন্ট দিতে হবে। বাট আমি ইন রিটার্ন তার ওইখানে গিয়ে আপনার কোনো ধ্বংসাত্মক কার্যক্রম, এটা সম্পূর্ণ আনএক্সেপ্টেবল ইসলামে, এবং এটা ফিতনা। কুমিল্লার বিষয়ে আমার ধারণা যে খুব কুইকলি একটা মানে ফাইন্ড আউট হবে। পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস করলে সাজা ভোগ করতে হবে সংশ্লিষ্টদের। সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছর অর্থদণ্ড দণ্ডিত হবে। মানে এটা বেশ মানে একটা শক্ত একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে যারা প্রশ্ন। তৃতীয় শ্রেণীর বিষয়টা আলোচনা হয়েছে কিন্তু এখনও প্রিসাইজ কোনো সিদ্ধান্তে আসা হয়নি। এছাড়া চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন ও জাকাত তহবিল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগেকার ভিন্ন ভিডিও বর্তমানের বিভিন্ন জায়গায় ধর্মীয় সহিংসতার বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। র‍্যাব সদর দপ্তরে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও জানান, কুমিল্লার ঘটনার মূল হোতা দ্রুত জায়গা পরিবর্তন করায় ধরতে সময় লাগছে। মিরপুরের পল্লবীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যার ভিডিওটি সাম্প্রতিক সহিংসতা সংক্রান্ত বলে প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সহায়তায় ডাটা হাব, র‍্যাব ডিজিটাল অফিস এবং র‍্যাব প্রাইভেট ক্লাউড চালু করা হয়েছে। এর ফলে দ্রুত সময়ে অপরাধীদের প্রোফাইলিং, শনাক্তকরণ ও গ্রেফতার করা সম্ভব। র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে একটি মহল পল্লবী সেই ঘটনা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করা হচ্ছে। যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তাদেরকে আমরা অবশ্যই খুঁজে বের করব, তাদের জবাব দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব। তাদেরকে জবাব দিতে হবে এই সমস্ত অপপ্রচার তারা কেন করছে, আজকে কেন শান্তি বিনষ্ট করছে, আমরা সেটাই জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, দ্রুত সময়ের মধ্যে কুমিল্লার মূল হোতাকে ধরা হবে। পূজামণ্ডপে আমরা তাকেও কিছু মানে অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সেম বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরব এবং কী ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে দিব, জানাবো। ফেসবুকে যে কোনো ভিডিও পেলেই যাচাই বাছাই ছাড়া শেয়ার না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। রংপুরের পীরগঞ্জে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার পরিতোষ সরকার আদালতে 144 ধারায় জবানবন্দি দিয়েছে। এদিকে ঘটনাস্থল ঘুরে দেখেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার বিকালে রংপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয় আসামি পরিতোষ সরকারকে। সোমবার রাতে সীমান্ত জেলা জয়পুরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সহিংসতার মামলায় গ্রেফতার 44 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও জাল বিতরণ করেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। বহিরাগত অনেক ছিল, যাদের চেহারা দেখে এলাকার লোকজন তাদেরকে চিনতে পারেনি। সেই বহিরাগতরা তাদের কাছে অনেকের কাছে পেট্রোল ছিল, তো এটা তো পরিকল্পিত অবশ্যই, তা না হলে তো এ ধরনের একটা ঘটনা ঘটার কথা না। নাশকতামূলক ঘটনা এখানে ঘটলো, এটার গোড়ায় আমাদেরকে যেতে হবে। অন্যদিকে পীরগঞ্জে ঘটনাস্থল ঘুরে দেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন তিনি। যারা জঙ্গিকে পোষণ করে সে বিএনপি জামাত,
বিএনপি জামাত তারাই নিজেরাই জঙ্গি পোষণ করে, জঙ্গিরাই তাদের দলে আছে এবং ধর্মান্ধ গোষ্ঠীর সাথেই তারাই রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি তারাই করে। নির্বাচন আসলে ভারত বিরোধী স্লোগান, হিন্দু সম্প্রদায় বিরোধী স্লোগান, এগুলো বিএনপি দেয়, বিএনপি জামাতে দেয়, তারাই কাজ ঘটিয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির সাথে যতদিন জামায়াত থাকবে ততদিন সাম্প্রদায়িক সহিংসতা চলতে থাকবে। যতদিন এদের সঙ্গে বিএনপির পার্টনারশিপ থাকবে ততদিন কিন্তু বাংলাদেশে জঙ্গি উৎপাদন পুনরুৎপাদন হতে থাকবে, ততদিন কিন্তু জঙ্গি হামলার আশঙ্কা থেকেই যাবে। সুতরাং আমার বিনীত আহ্বান, জানলার বাস্তে এই জঙ্গি ধর্মান্ধ গোষ্ঠীর মাথার উপর থেকে বিএনপির ছাতাটা সরিয়ে দেবে। উস্কানিমূলক ছবি পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতভর রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় বৃষ্টি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলায় আওয়ামী লীগ রাজপথে থাকবে, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার সারা দেশে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সম্প্রীতি সমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, 2001 ক্ষমতায় এসে বিএনপি যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা করেছিল এবারও তারই পুনরাবৃত্তি হয়েছে। বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বীজ দাঁত আমরা ভেঙে দিতে পারবো ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে, এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে প্রস্তুত। ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে কারা উস্কানি দিচ্ছে, কারা আর্থিকভাবে মদদ দিচ্ছে তা আওয়ামী লীগ জানে। যারা আজকে এই সাম্প্রদায়িকতার বীরগাস্ত ছড়াচ্ছে বাংলাদেশে তাদের ভুলে যাওয়া উচিত না। এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশীদের ভারতে আছে। কাজে এখানে মাইনরিটিকে যদি আমরা হুমকি ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান, তাদের জীবনের কথা, জানমালের কথা, এটাও আমাদেরকে ভাবতে হবে। সংখ্যালঘুদের ভয় না পাওয়ারও পরামর্শ দেন তিনি। আশ্বস্ত করেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার তাদের সাথে আছে। পরে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সচিবালয়ের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এতে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, পূজা মণ্ডপে হামলার ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে সরকার। ক্ষমতাসীনদের হঠাৎ দলমত বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, সাম্প্রদায়িক সংঘাত লাগিয়ে বিশ্বে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র চলছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে দেশে বিভাজনের রাজনীতি করছে। আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশের সমালোচনাও করেন তিনি। অশান্তি ঘটালেন আপনারা, আগুন দিলেন আপনারা, মারলেন আপনারা, গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলো হত্যা করলেন, আর আজকে আপনারা শান্তি মিছিল বের করছেন। এটা হচ্ছে লজ্জার ব্যাপার, আর কিছু হতে পারে না। এই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগকে আমরা জানি, আওয়ামী লীগকে যারা আমরা চিনি, এটাই আওয়ামী লীগ।
এটাই চরিত্র আমলিগের খাঁটি চরিত্র এবং এটাই তারা করে এসেছে তাদের জন্মের পর থেকে। এদিকে আগামী নির্বাচনে ফায়দা নিতে সরকারই সারা দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। এই দেশটাকে উচ্ছন্ন দেওয়ার জন্য আজকে লোক এরা এই দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আর যদি এই সমস্ত চলতে থাকে, আমরা যদি প্রতিরোধ করতে না পারি, প্রিয় ভাইরা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একদিন থাকবে না। মির্জা আব্বাসের অভিযোগ, ভীষণ অসুস্থ হলেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশে লুটপাটের কোম্পানি খুলেছে সরকার। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। সাম্প্রদায়িক সহিংসতা রুখতে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তারা। রামু, নাসিরনগর, কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী ও রংপুরে সংগঠিত সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয় মানববন্ধনে। এছাড়া ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্মসভা তথা ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক ও নারী বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের উদ্যোগ নিয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সম্প্রীতি সমাবেশে। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম আরও 7 টাকা বাড়িয়ে লিটার প্রতি দর ঠিক করা হয়েছে 160 টাকা। আগামীকাল থেকে কার্যকর হবে নতুন দাম। 5 লিটারের তেলের বোতল আগে 2728 টাকায় বিক্রি হলেও বুধবার থেকে কিনতে হবে 760 টাকায়। এছাড়া লিটার প্রতি খোলা সয়াবিন 136 টাকা এবং বোতলজাত পাম্প সুপার কিনতে খরচ করতে হবে 118 টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ায় এ দর ঠিক করেছে বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধন ও বনস্পতি উৎপাদনকারী সমিতি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী এ দর ঘোষণা করেছে সমিতি। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরনো মজুদের ক্ষেত্রে নতুন দাম প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সমিতি। এর আগে গত 27 মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 1 লাফে 9 টাকা বাড়িয়েছিল ভোজ্য তেল ব্যবসায়ীরা। দেশে যে চাহিদা রয়েছে তার 95% ভোজ্য তেল আমদানি করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও নানা শঙ্কা, তবে শঙ্কিত না হতে বলেছেন প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর। জানিয়েছেন, রিয়্যাক্টর বিল্ডিংয়ের 300 মিটারের পরে তেজস্ক্রিয়তার কোনো ঝুঁকি নেই। এরপরও দুর্ঘটনা ঘটলে তা কোর ক্যাচার প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব। পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, কোর ক্যাচার নিরাপত্তায় বিশ্বের নতুন প্রযুক্তি, এটিও ব্যর্থ হলে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। পাবনার রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ধাপের পারমাণবিক চুল্লি বসানো হয়েছে গত 10 অক্টোবর। সব ঠিক থাকলে 1200 মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে আসার কথা 2023 সালেই। একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট আসবে পরের বছর। বাংলাদেশের জন্য গর্বের বিষয় হলেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে নেতিবাচক ধারণা অনেকের। তবে নিরাপত্তা নিয়ে অভয় দিলেন প্রকল্প সংশ্লিষ্টরা। জানান, তৃতীয় প্রজন্মের সর্বশেষ প্রযুক্তি VVER 1200 রিয়্যাক্টর বসানো হবে রূপপুরে। বাড়তি নিরাপত্তায় থাকছে কোর ক্যাচার। আমাদের রিয়্যাক্টর বিল্ডিংয়ের থেকে 300 মিটারের পরে, পেরিমিটারের পরে যে কোনো পরিস্থিতিতে, আয়দার নর্মাল অপারেশন অর এনি ইমার্জেন্সি সিচুয়েশন, রেডিয়েশন মানুষের যে গ্রহণযোগ্য সীমা তার বাইরে কখনোই হবে না, ইট ইজ গ্যারান্টেড বাই দ্য ডিজাইন। এটার যদি কোনো কারণে এটা দুর্ঘটনা ঘটে লাইক ফুকুশিমা, তাহলে এখানে রিয়্যাক্টিভ ম্যাটেরিয়াল এবং ইন্টারনাল সাম কম্পোনেন্টস অফ রিয়্যাক্টার সেগুলি গলে যাবে, গলে অটোমেটিক্যালি নিচে পড়ে যাবে এবং ওইটার মধ্যে যে সলিড হয়ে যাবে অটোমেটিক সিল হয়ে যাবে। জাপানের ফুকুশিমায় নিউক্লিয়ার দুর্ঘটনার পরে পরমাণু বিদ্যুতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বিশ্ব। সেই অভিজ্ঞতা বিবেচনায়
নতুন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গাইডলাইন অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্ল্যান্টের ডিজাইন 8 মাত্রার ভূমিকম্প সহনীয়, পাশাপাশি প্রায় 6 টন ওজনের বিমানের আঘাতেও অক্ষত থাকবে, এটি দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রসেসটাকে দেখার জন্য আইয়ের 4টা মিশন আসবে, যেগুলির সাথে একটা হচ্ছে সেফগার্ড রিলেটেড মিশন, একটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড মিশন, একটা হচ্ছে রেগুলেটরি ডেভেলপমেন্ট রিভিউ মিশনস, আর একটা হচ্ছে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স মিশন। এই মিশনগুলিকে ফেস করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি হয়েছে। তবে পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট পদক্ষেপ থাকলেও সাধারণ মানুষের সংশয় দূর করতে হবে সরকারকে। তবে কোরকেচার নিয়ে একটা বিষয় আছে যে এটা যেহেতু প্রথম পৃথিবীতে ইনস্টল, প্রথমই একমাত্র ইনোভেশন এই কোরকেচার, তো কোরকেচার যে যদি ওই সময় সঠিক যে ক্রিটিক্যাল টাইমে যদি এটা ওইভাবে সঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু তাও কিন্তু ফুকুশিমার মতো হবে না। এককভাবে আর্থিক বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প এটি। সব ঠিক থাকলে 2023 সালে বিদ্যুৎ আসার কথা রূপপুর থেকে, কিন্তু সঞ্চালন লাইন নির্মাণের ধীরগতি প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিশ্বে মতবাদ রয়েছে যে পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টরের ওপর কখনোই বিশ্বাস করা যায় না, আর এই কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আর এই কেন্দ্রে নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিকে চাঁদপুরে সম্প্রীতি সমাবেশে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, 71 আর 75-এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় তিনি বলেন, আগামী 2023 সালের জাতীয় নির্বাচন নস্যাৎ এবং ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে অপশক্তি। এই অপচক্রকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তারা আমাদের এই মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়, তারা আমাদের এই জয়যাত্রাকে, অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, বন্ধ করে দিতে চায়, নস্যাৎ করে দিতে চায়, এবং সেই জন্যে এই চক্র এখনো অত্যন্ত তৎপর। এবং কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ ঘুরে দেখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। নানুয়া দিঘির পাড়ের ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে সাংবাদিক নেতারা যে কোনো মূল্যে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে সকালে। সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করার চেষ্টা করছে তারা মানবতার শত্রু, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। সিলেটের জেলা যুবলীগ জেলা পরিষদের সামনে থেকে সম্প্রীতি শোভাযাত্রা বের করে শহীদ মিনারের সামনে সমাবেশ করে। অন্যদিকে মহানগর আওয়ামী লীগ নগরীতে শান্তি শোভাযাত্রা করে। সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। নগরীর জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা হবে, রাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানে থাকা উচিত বলেও মন্তব্য করেন তারা। ময়মনসিংহে দুপুরে নগরীর টাউন হল চত্বর থেকে জেলা আওয়ামী লীগ সম্প্রীতি মিছিল বের করে, পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ট্রান্সপোর্ট চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বগুড়াতেও শান্তি সমাবেশ হয়েছে। গোপালগঞ্জে সম্প্রীতি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন। দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে একটি মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি শোভাযাত্রা বের হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্ট করতে কিছু কুচক্রি মহল সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। সাতক্ষীরায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অন্যদিকে জেলা প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জেলা যুবলীগ নেতা মহি আলমের নেতৃত্বে একটি মানববন্ধন হয়। সুচরিতা সূচি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ব্যর্থ বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। কুমিল্লায় পয়লা দিন যে ঘটনা ঘটল, তাদের নৈতিক দায়িত্ব ছিল কেবল পুলিশ বাহিনী না, রাজনৈতিক নেতা হিসাবে ওবায়দুল কাদেরের ওখানে যাওয়া। ফলে দেখি যদি লক্ষ্য করি, না যাওয়ার ফলে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের কর্মীদের মনে হয়েছে এটাতে সরকারি মদত আছে, এটাতে আমাদের জন্য চুপ করে থাকাই ভালো হবে, অথবা দলীয় কোন দলে জড়িয়ে পড়েছেন। এই যে অশুভ শক্তি, এটা পুরাপুরিভাবে সরকারের ব্যর্থতা। আসাদুজ্জামান কামাল। খুলনার রূপসায় প্রতিমা ভাঙচুরের মামলায় তিন আসামিকে হাইকোর্টের দেয়া জামিন ছয় সপ্তাহের জন্য বাতিল করেছে চেম্বার জজ আদালত। বিচারপতি ওবায়দুল হাসান মঙ্গলবার এ আদেশ দেন। গত ৬ আগস্ট খুলনার রূপসায় শিয়ালি পূর্বপাড়ায় কোভিড-১৯ থেকে মুক্তির আশায় হিন্দু সম্প্রদায়ের কিছু লোক ঢাকঢোল বাজাচ্ছিলেন। এ নিয়ে স্থানীয় মসজিদের ইমামের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এরপর ৭ আগস্ট ওই গ্রামের নিপুণ ধরের পারিবারিক মন্দিরে এবং মহাশ্মশান মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন স্থানীয় মুসলমানরা। এই ঘটনায় ২৫ জনকে আসামি করে রূপসা থানায় মামলা হয়। পুলিশ গ্রেফতার করে আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরীফুল ইসলাম নামে তিনজনকে। গত ১৪ অক্টোবর হাইকোর্ট তাদের জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে মঙ্গলবার তাদের জামিন বাতিল করে চেম্বার আদালত। করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭,৭৮৫ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে ২৪ ঘন্টায় ২১,৩০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৬৬,২৭৪ জন। নতুন ৬৯৭ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৫,২৯,৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৭, শনাক্তের হার ২.২০ এবং সুস্থতার হার ৯৭.৬২%। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন, খুলনা ও রংপুরে ১ জন করে, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যু নেই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এখন থেকে প্রতি মাসে ৩ কোটি করোনা টিকার ডোজ দেয়া হবে। করোনা টিকার অভাব নেই, ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। সন্ধ্যায় রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও জানান, স্কুলগামী শিক্ষার্থীদের তালিকাও তৈরি হচ্ছে, খুব শীঘ্রই তাদের ভ্যাকসিন দেওয়া হবে। এ সময় চলমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে মন্দিরে হামলা হচ্ছে, নৈরাজ্য অপকর্ম ও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দমন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মুন্সীগঞ্জের শ্রীনগরের একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন মা ও আরেক শিশু। পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার কুকুটিয়া মৃধা বাড়ির তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় দুই সন্তানসহ ঘরে ছিলেন খাদিজা আক্তার। পরে তাদের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় ৩ জনকে উদ্ধার করে। পরে অগ্নিদগ্ধদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় ১ বছরের শিশু আয়াত। মা খাদিজা আক্তার ও শিশু আয়েশার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় গৃহকর্তা স্থানীয় ব্যবসায়ী বাপ্পী মৃধা বাড়িতে ছিলেন না বলেও জানায় পুলিশ। এদিকে আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, মুখ খুলছেন না স্বজনরাও। সাতক্ষীরার দেবহাটার খালিশাখালীতে ১৩২০ বিঘার রেকর্ডীয় সম্পত্তি দখলে নেয়ার অভিযোগ উঠেছে ভূমিহীন দাবিদারদের বিরুদ্ধে। জমি উদ্ধারে প্রশাসনের কাছে ধরনা দিলেও এখনও কোনো প্রতিকার পাননি প্রকৃত মালিকরা। তারা বলছেন, ঘেরের মাছ লুট ও জমি দখলে নিয়ে তাদের পথে বসিয়েছে সন্ত্রাসীরা। দখলকারীরা ওই সম্পত্তি খাস বললেও জেলা প্রশাসক বলছেন, এগুলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন।
ভূমিহীনদের নামে সন্ত্রাসীরা দখলে নিয়েছে সাতক্ষীরার দেভাটার খলিশাখালীর কয়েকশো বিঘা রেকর্ডীয় জমি। জমির প্রকৃত মালিকদের অভিযোগ, দখল করা জমি মুজিবনগর খলিশাখালী আবাসন কেন্দ্র নাম ঘোষণা করে সেখানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে ধূর্ত দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘের থেকে কোটি কোটি টাকার মাস লুট এবং বাসাবাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। সম্পত্তি ফিরে পেতে আদালত সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন হতভাগ্যরা। এ ঘটনার সংবাদ সংগ্রহে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। 1980 সাল থেকে আমরা এই জমির মালিক হয়েছি, হওয়ার পর থেকে নির্বিচ্ছিন্নভাবে আমরা সেই জমিতে দখলে আছি। আমাদের এই ঘের ভেড়ি লুট করিয়ে মাসাক লুট করিয়ে সব নিয়ে যাচ্ছে, এদের কাছে প্রচুর অস্ত্রপাতি আছে। এই জমি দেখাই আমি ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন নেই, লোন নিয়ে ঘের পরিচালনা করি। হঠাৎ করে ভূমিদস্যু নামক সন্ত্রাসীরা আমার ঘেরে আক্রমণ করে, ব্যাংকের কাছে দেন, আমি এখন রাস্তায় নেমে গেছি, আমার ভূমিহীন নামক ভূমিদস্যুরা আমার রাস্তায় নামাই দিয়েছে। প্রশাসনের কাছে বিভিন্নভাবে দরখাস্ত করেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ভূমিহীন আন্দোলনে নেতৃত্ব দেওয়ারাও বলছেন এই জমি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন। প্রভাবশালীদের ইন্ধনে ভূমিহীনদের নাম ব্যবহার করে এসব জমি দখল করেছে কিছু সন্ত্রাসী। ভূমিহীনের কিছু নামধারী লোক সাইফুল এবং রবিউল ইসলাম, এদের নেতৃত্বে দখল করা হয়। এখানে যারা দখল করেছে এরা হচ্ছে সবই বহিরাগত, এবং ভূমিহীনদের যে ন্যায্য অধিকার সেই অধিকারকে বঞ্চিত করার জন্য ভূমিদস্যুদেরকে এটা একটা পাতানো খেলা। যদিও দখলদারদের দাবি এটি খাস জমি। আমরা গরিব ভূমিহীন, আমাদের কোনো ঘর বাড়ি জায়গা নেই, আমরা এইখানে এসে এই ছোট ছোট খুবড়ি ঘর বিনতে আমরা এখানে বসবাস করতেছি। এখন বিশিষ্ট কিছু লোকজন এটা জোর করে খাচ্ছিল, এখন এরা ধরো ভূমিহীন মানুষ, তারা জানতে পেরে এই জমিটা তার কাছে নিছে। এইটাই খাস জায়গা, ওরাই খাচ্ছে, তাই আমরা অসহায় মানুষ এই গাং সরকে দিতেছে, কত মানুষের বসার জায়গায় নেই, তার আমরা উঠিয়ে সব আমরা এইখানে এসে বসে। এদিকে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলেও জানান জেলা প্রশাসক। এটা পুরোটাই ব্যক্তি মালিকানাধীন জমি, এখানে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। পুরো 400 একরের মধ্যে মাঝখানে 10-12 একর জায়গা আছে যেটা খাল, যেটা সরকারি স্বার্থ জড়িত, এক নম্বর খাস খতিয়ানভুক্ত। বিষয়টা নিয়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। জমি ফিরে পেতে প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ধর্ম নিয়ে বাড়াবাড়ির বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ, শীঘ্রই কুমিল্লার রহস্য উন্মোচনের আশ্বাস। আগের ভিন্ন ঘটনার ভিডিও এখনকার ধর্মীয় সহিংসতা বলে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিতোষের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা, অপশক্তিকে উস্কে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। পূজা মণ্ডপে হামলাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের, এদের হঠাতে সব ধর্মবর্ণের মানুষের ঐক্যের আহ্বান। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম, বোতলজাত সয়াবিনের দাম লিটার প্রতি বেড়েছে 7 টাকা, কার্যকর হবে কাল থেকে। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।